আপনারা দেখছেন সাপ্তক মিডিয়া। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই পর্বটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সঙ্গে আছি সুদেব চক্রবর্তী। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মাগুরা জেলার সত্যজিৎপুরে। এই মুহূর্তে আছি নবগঙ্গা নদীর পাড়ে। প্রাচীন আমলের রাজা সত্রজিৎ সিংহের নাম অনুসারে এই জায়গাটির নাম সত্রজিৎপুর। সত্রজিৎপুরের এরকম ইতিহাস নিয়ে আমাদের এর আগে কয়েকটি ভিডিও আপলোড করা আছে, নিশ্চয়ই আপনারা সেগুলো দেখে নেবেন। আর আজকে আমরা সত্রজিৎপুরে এসেছি আরেকটি ইতিহাস এবং ঐতিহ্যের সন্ধানে। এই নবগঙ্গা নদীর তীরেই গড়ে উঠেছে সত্রজিৎপুর বাজার, যেটা এই অঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র। এখানেই রয়েছে শত বর্ষেরও বেশি সময়ের প্রাচীন একটি ঐতিহ্যবাহী তমাল গাছ। আমাদের এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন মাগুরা জেলার সবচেয়ে বড় বটবৃক্ষ, গাবের গাছ, আর আজকে দেখবেন তমাল গাছ। এই তমাল গাছটি নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে, সেসবই আপনাদেরকে আজকে জানাতে যাচ্ছি। বাংলার হিন্দু সম্প্রদায়ের কাছে তমাল গাছ একটি পবিত্র গাছ হিসেবে বিবেচিত। আর এ প্রসঙ্গে চলে আসে রাধাকৃষ্ণের কথা, নিশ্চয়ই আপনার মনে পড়ছে ওই লাইনগুলো, না পুরায়ো রাধারঙ্গ না ভাসাইয় জলে, মরিলে বাঁধিয়া রেখো তমালেরই ডালে। আর তাছাড়া বাংলা সাহিত্যে জীবনানন্দ দাস, জসীমউদ্দীন, তারা তো তাদের একাধিক কবিতায় তমালকে উপমা হিসেবে ব্যবহার করেছেন। বৈষ্ণব কবিরা কবিতায় এই তমাল গাছকে তমাল তরু বলেছেন, কিন্তু এটি তরু নয়, এটি একটি মধ্যম আকারের আরণ্যক বৃক্ষ। এর উদ্ভিদ জাগতিক নাম গার্মেনিয়া জেলেকোস সাইমাস। তমালের রয়েছে অনেক ভেষজ গুণ। যা হোক, আজকে আমরা এই সত্রজিৎপুরের তমাল তলা, ঐতিহ্যবাহী তমাল তলা নিয়ে জানাতে যাচ্ছি। এই এলাকার প্রবীণ ব্যক্তিরা জানাচ্ছেন এই গাছটির বয়স 150 বছরেরও বেশি। এই গাছটি যিনি লাগিয়েছিলেন তার নাম ছিল পূর্ণচন্দ্র ভৌমিক। এই গাছে পূজা দেয়া হতো, কিন্তু কোন দেবতার পূজা দেয়া হতো সেটা স্পষ্ট নয়। তবে কিংবদন্তি আছে, এই গাছটির অলৌকিক ক্ষমতা ছিল, ফলে কেউ কখনো এই গাছের পাতা ছিঁড়ত না বা ডাল ভাঙত না। জনশ্রুতি আছে, সত্রজিৎপুরের পার্শ্ববর্তী এলাকা ধলোহরার এক ব্যক্তি এই গাছের ডাল ভেঙেছিলেন, তার ফলে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন, তারপর এই তমাল গাছে এসে মানত করেন। সেই মানতের ফলে তিনি পরবর্তীতে সুস্থ হয়ে যান। তবে এখন অবশ্য এই গাছটি কেন্দ্র করে কোনো অলৌকিক ঘটনা শোনা যায় না, তারপরও সবাই এই গাছকে অন্যরকম একটা মান্যতা দিয়ে আসছে। এখানে মানুষের আড্ডা দেবার, সময় কাটানোর বা অবকাশ যাপনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বিশেষ করে এখানে একটি চায়ের দোকান তৈরি হয়েছে, সেটা কেন্দ্র করেই এই বাজারের লোকজন এখানে সময় কাটান। এই এলাকার তমাল তলার চায়ের দোকান একটা ঐতিহ্যবাহী জায়গা এবং এখানকার দুধ চা খুবই বিখ্যাত। ওই যে বলছিলাম রাজা সত্রজিৎ সিংহ, সেখানে একজন মোহরি ছিলেন যার নাম চৈতন্য মোহরি। মূলত তার নাতি ছেলে এই চায়ের দোকান শুরু করে 1955 সালের দিকে। তার নাম ছিল তারাপদ অধিকারী। তারাপদ অধিকারীর ছেলে নির্মল অধিকারী এবং বর্তমানে নির্মল অধিকারীর ছেলে প্রণব অধিকারী এই দোকানটি পরিচালনা করেন। আপনি যদি কখনো এই এলাকায় আসেন আর তমালতলার চা না খান, তাহলে একটা অপূর্ণতা কিন্তু রয়েই যাবে। এই তমাল গাছটি বহু ইতিহাস এবং সময়ের সাক্ষী। ইস, গাছটি যদি কথা বলতে পারত। বন্ধুরা, আমি এখন এই তমাল গাছের নিচে বসে আছি এবং যে চায়ের দোকানটির কথা বললাম সেখানে। তো আমাদের সঙ্গে দেখা হলো এখানকার এই সত্রজিৎপুরেরই মানুষ, বীর মুক্তিযোদ্ধা সরজিৎ কুমার দে। আমরা এখন তার কাছ থেকে এই জায়গাটি সম্পর্কে আরো কিছু জানবো। আর যেহেতু আমাদেরকে একটু এই জায়গাটি সম্পর্কে বলুন।
এই জায়গাটা 150 বছর আগের এই গাছটা, আর এই চার দোকানও তার কিছু পরে। এখানকার পূর্ণচন্দ্র ভৌমিক এই গাছের প্রতিষ্ঠাতা, মানে তিনি লাগাইছিলেন, এখানে তার দোকান ছিল এইখানটায়। তারপরে তিনি আর কি জায়গা পুজো করতেন, সেই সূত্র ধরেই গাছটা আস্তে আস্তে বড় হয়। কেউ এতে হাত দেয় না, কাটেও না, আর কাটলে তার প্রতিক্রিয়া আলাদা হয়। আজও পর্যন্ত এই গাছ বহাল তগিয়াতে এখানে আছে। এই চায়ের দোকানটা সম্পর্কে যদি একটু বলতেন। এই চায়ের দোকান প্রথম যখন মানুষ চা খাওয়া আরম্ভ করলো, তখনকার থেকে এই চায়ের দোকানের উৎপত্তি। পুরুষ অনুক্রমে তিন পুরুষ এই চায়ের দোকান চালায় যাচ্ছে, আর কতদিন চলবে তাও ভরলাই জানে। বন্ধুরা দেখলেন শতবর্ষের ঐতিহ্যবাহী প্রাচীন এই তমাল গাছটি, এবং সেই সম্পর্কে আপনারা জানলেন যে এখানকার যে ঐতিহ্যবাহী চায়ের দোকানটা আছে সে সম্পর্কে আপনারা জানলেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, রোজ যে কথাটা বলি সেটা আরেকটু স্মরণ করিয়ে দিই যে আপনাদেরকে, যে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিন, যাতে করে আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যান। তো বন্ধুরা, রাজা সত্যজিৎ সিং এর এলাকা ঐতিহ্যবাহী সত্যজিৎপুর থেকে সপ্তক মিডিয়া এখন বিদায় নিচ্ছে। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সপ্তক মিডিয়ার সঙ্গে থাকুন।